রাজ্যে কৃষক খেতমজুর থেকে শুরু করে রাবার শ্রমিক পান চাষি সহ সমস্ত অংশে শ্রমজীবী অংশের মানুষ এক কঠিন পরিস্থিতির সম্মুখীন। সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার কথা বললেও বাস্তবে তা হয়নি। কৃষি জমিতে পর্যাপ্ত পরিমাণ জলসেচ ও বিদ্যুতের ব্যবস্থা না থাকার ফলে সঠিক সময়ে কৃষক জমিতে ফসল ফলাতে পারছে না, ফলে স্বাভাবিকভাবে আর্থিক দিক দিয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা। একই অবস্থা রাবার চাষি থেকে শুরু করে পান চাষিদের অবস্থা। রাবারের ন্যায্য দাম না পাওয়ার ফলে চাষিরা আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। সোমবার আগরতলায় সারা ভারত কৃষক সভা রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করলেন সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্রকর। সিপিএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস ও কৃষক সভার অন্যান্য নেতৃত্বদের পাশে রেখে দিন সাংবাদিক সম্মেলনে শ্রীকর আরও অভিযোগ করেন, কৃষকদের অসহনীয় এই অবস্থা নিয়ে বহুবার স্থানীয় ও রাজ্যস্তরে প্রতিনিধিমূলক কিংবা গণ ডেপুটেশন প্রদান করা হলেও কোনো সুফল নেই। তাই সংগঠনের রাজ্য পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠকে আগামী দিনের আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়। গৃহীত আন্দোলন কর্মসূচি হিসেবে চলতি মাসে কৃষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জেলাভিত্তিক গণ ডেপুটেশন প্রদান করা হবে। পান চাষীদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে আগামী 3 জুলাই আগরতলায় অনুষ্ঠিত হবে গণ অবস্থান কর্মসূচি। শুধু তাই নয়, গণমুক্তি পরিষদ, খেতমজুর ইউনিয়ন ও কৃষক সভা যৌথ উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রদান করা হবে গণ ডেপুটেশন। এছাড়া সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী 14 সেপ্টেম্বর রাজ্যেও রাবার চাষিরা রাস্তায় নামবে। এছাড়া গোটা দেশে যেভাবে সংবিধান আক্রান্ত হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে আগামী 15 আগস্ট মাঝরাতে সংবিধান রক্ষার শপথ গ্রহণ করা হবে। আমরা স্থানীয়ভাবে এই গত 1 মাস যাবৎ আমাদের প্রত্যেকটা জেলা এবং মহকুমা কমিটি প্রশাসনিকভাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে এবং কৃষি আধিকারিক যারা আছে, সুপারিনটেন্ডেন্ট এগ্রিকালচার, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আর ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচার, তাদের কাছে আমরা রিপোর্ট শুনে দিয়েছি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজ্যের সর্বত্র যে এই মাসটা এখন চাষের মাস, এখন ধানের চারা ফালানো এবং রোয়া রোপণ করা, এটা হয়তো জুলাই মাসটা জেনারেলি আমাদের রাজ্যে হয়, আগস্টের একটা অংশ হয়। আমরা এই সময় দিয়ে যেখানে যেখানে সম্ভব আমরা প্রত্যেকটা জায়গাতে গণ ডেপুটেশন সংগঠিত করার জন্য আমরা সিদ্ধান্ত। আরেকটা বিষয় আপনাদের বলে রাখছি, আজকে ডিটেলস বলার সম্ভব না, আমরা আলোচনা করেছি 3টা সংগঠন, সারা ভারত কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা খেত মজুর। আমরা যৌথভাবে একবার বসেছি, আরেকবার বলব, রাজ্য কেন্দ্রে কৃষকদের এই দাবিগুলিকে নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যেতে চাই। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10N।